বৈশাখ মাস আসে, আমের বোল বাড়ে, সেই সঙ্গে প্রচণ্ড দাবদাহ আর প্রচণ্ড গরমে যখন জীবন একেবারেই হাহুতাশন করতে থাকে, তখন এক পশলা বৃষ্টির জন্য আমরা সমস্বরে চিৎকার করে দুহাত উপরে তুলে গান গাইতে থাকি, আল্লাহ মেঘ দে পানি দে ছায়া দে রে তুই। সেই সব গান লোকজ ঢঙের গান, তাই আমাদের জীবন, তাই আমাদের প্রকৃতি, তাই আমাদেরকে বাঁচিয়ে রাখে, আমাদেরকে সামনে এগিয়ে রাখে। সেই সব গান নিয়ে হিজর তামাল আজকের আয়োজনে স্বাগত সবাইকে। অনুষ্ঠান সঞ্চালনা করছি আমি তাসনুফা মোহনা। সিলেটের মেয়ে মিথিলা তালুকদার নিতু গান গাইতে ভালোবাসেন, আর সিলেট মানেই তো লোকজ গানের পূর্ণভূমি, তার সাথে সেই গান নিয়ে এবার একটুখানি আলাপন। মিথিলা, কী গান শুনবো আজ? আজকে আমি গাইবো, আমি যেহেতু সিলেটের মেয়ে তো আমি আজকে সিরাজউদ্দিন সাহেবের একটি ধামাই লাঙ্গিকের গান গাইবো। বাহ, তো হয়ে যাক একটা মানে বিয়ের গীতের মতো গানটাকেই তো ধামাই গীত, মোটামুটি এরকম টাইপের। চলুন তবে শুনি। আমি শ্যাম রাখি না কুল রাখি, আমায় তোরা বলে দে রে ও প্রাণ সখি। আমি শ্যাম রাখি না কুল রাখি, আমায় তোরা বলে দে রে ও প্রাণ সখি। আরে সে ভাবনায় অভাগিনীর, সে ভাবনায় অভাগিনীর ঝরে সদায় দুই আঁখি। আমায় তোরা বলে দে রে ও প্রাণ সখি। আমি শ্যাম রাখি আমায় তোরা বলে দে রে ও প্রাণ সখি। সখি বলো গো আমায়, আমি করি কি যে দুঃখ দিয়াছে বন্দে আমার কলি যায়। সখি বলো গো আমায়, আমি করি কি উপায় যে দুঃখ দিয়াছে বন্ধে আমার কলি যায়। আমি তবু আছি বন্ধুর আশায়, আমি তবু আছি বন্ধুর আশায় পিপাসিনী ছাতকি। আমায় তোরা বলে দে রে ও প্রাণ সখি। আমি শ্যাম রাখি না কুল রাখি, আমায় তোরা বলে দে রে ও প্রাণ সখি। আমার যৌবন বেলা প্রেমাগুনে সোনা রঙ্গ হইল কালা, আমার যৌবন বেলা কেমনে থাকি একলা, প্রেমাগুনে সোনা রঙ্গ হইল কালা। আরে শাশুড়ি ননদীর জ্বালা, শাশুড়ি ননদীর জ্বালা কেমন শুইয়া থাকে। আমায় তোরা বলে শ্যাম রাখি না কুল রাখি,
এখানে শস্যক্ষেত্র রংপুর থেকে এসেছেন বাবুল কিশোর দাস। তিনি কি গাইবেন তার মুখেই শুনি আমরা, কি গান শুনবো? আমি এবার যে গানটি গাইতে যাচ্ছি এটি হচ্ছে আগের গাড়িয়াল, যে গরুর গাড়িগুলো বিলুপ্ত হয়ে যাচ্ছে, রিক্সাওয়ালায় কারিয়া নীল মোর গাড়িয়ালি কামাই, এই গানটি করতে যাচ্ছি। ভাই রে আগের দিনার নাই, রিক্সায়লায় তুলিয়া দিল মোর গাড়িয়ালি ভাই রে ভাই আর কয় গাড়িতে চড়বার নাই, রিক্সাওয়ালায় তুলিয়া দিল মোর গাড়িয়ালি কামাই, ও ভাই রে আগের দিনার নাই, রিক্সাওয়ালায় তুলিয়া দিল মোর গাড়িয়ালি কামাই। ভাই রে ভাই এই দু কাদা গোদে জানাই, রিক্সাওয়ালায় তুলিয়া দিল মোর গাড়িয়ালি কামাই, ও ভাই রে আগের দিনার নাই, রিক্সাওয়ালায় তুলিয়া দিল মোর গাড়িয়ালি সেই গাড়িতে উবাং ভাইয়া রে, ওই না মরা খুটা খড়ি, ভাই রে ভাই আর মোর মনত শান্তি নাই, রিক্সাওয়ালায় তুলিয়া দিল মোর গাড়িয়ালি কামাই, ও ভাই রে আগের দিনার নাই, রিক্সাওয়ালায় তুলিয়া দিল মোর গাড়িয়ালি কামাই, রিক্সাওয়ালায় তুলিয়া দিল মোর গাড়িয়ালি কামাই, ভাই রে রিক্সাওয়ালায় তুলিয়া দিল মোর গাড়িয়ালি কামাই, ও ভাই রে রিক্সাওয়ালায় তুলিয়া দিল মোর গাড়িয়ালি কামাই।
কণ্ঠশিল্পী সুচিত্রা সূত্রধর এসেছেন হিজল তমালের অতিথি হয়ে, গান শোনাবেন আপনাদেরকে। তার আগে তার সঙ্গে একটু আলাপ করুন। কেমন আছেন আপনি? খুব ভালো আছি। লোকজগান তো করছেন অনেকদিন ধরে, দেশের বাড়ি কোথায়? মানিকগঞ্জ। মানিকগঞ্জে তো এত লোকগান ভালোবাসে মানুষ, সেখানে পালা গান, কবি গান এবং অনেক জনপ্রিয় বিখ্যাত বিখ্যাত শিল্পীরা কিন্তু মানিকগঞ্জে রয়েছেন। কি ধরনের গান হয়, গানের আয়োজন যখন হয় কি ধরনের আয়োজন হয় গ্রামেগঞ্জে? গ্রামেগঞ্জে তো পালা গান, এগুলো গান, কবি গান, ছোটবেলা থেকে তো এগুলো শুনে এসেছি, লোকগান তো আছেই। আপনি নিজে কখনো ওই সেই মঞ্চে গান করতে যান? হ্যাঁ হ্যাঁ করেছি। তাহলে আজকে আপনার একটা গান শুনবো আমরা। কোন গান শোনাচ্ছেন আমাদেরকে? আমি শোনাচ্ছি একটি বিচ্ছেদি গান রমেশ শীলের, আমি বন্ধু প্রেমাগুনে পোড়া। এই গানটা শুনি। আমি বন্ধু প্রেমাগুনে পোড়া,
আমাদের এবারের অতিথি শিল্পী নিখিল চন্দ্র সূত্রধর। গান গাইছেন বহুদিন ধরে, কিন্তু লোকগান ভীষণ ভালোবাসেন। মনে করেন লোকগান তার প্রাণের গান, সেই প্রাণের গান তার দর্শক শ্রোতার মন ছুঁতে পারে কিনা সেটাই এবারে দেখার পালা। কেমন আছেন আপনি? হ্যাঁ, ভালো আছি। আপনার দেশের বাড়ি কোথায়? আমার দেশের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া। ব্রাহ্মণবাড়িয়া? আচ্ছা, ব্রাহ্মণবাড়িয়ার তো একটা লোকজঙ্গের একটা ধারার গান রয়েছে যেটাকে বলা হয় মলয় গান, মলয়া সঙ্গীত, মলয়া সঙ্গীত বলে। এই ধরনের গান কি করা হয় সচরাচর? হ্যাঁ হ্যাঁ, সচরাচর করা হয়। আজকে গান শুনবো আপনার কণ্ঠে, কি গান শোনাচ্ছেন? মহর্ষি মনমোহন বিরচিত মলয়া সঙ্গীত, মন মাঝে যেন কার ডাক শোনা যায়। বাহ, মানে মলয় গানের কথা বলছিলাম, এটা মলয়া সঙ্গীতে শুনছি। মলয়া সঙ্গীত খুব ভালো, চলো শুনি। কাছে টেনে নিতে চাই মন মাঝে যেন ডাক শোনা যায়, মন মাঝে যেন কার কে যেন আমারে অতি সাধে করে হাত খানা ধরে কাছে টেনে নিতে চাই মন মাঝে যেন কার ডাক শোনা যায়, মন মাঝে যেন ইঙ্গিতে সংকেতে পলকে পলকে কোথা যেতে নারি পাছে থেকে ডাকে, ইঙ্গিতে সংকেতে পলকে পলকে কোথা যেতে নারি পাছে থেকে ডাকে, শুনে সেই তান চমকে উঠে প্রাণ বলে কথা মান ফিরে আয়, মন মাঝে যেন কার ডাক শোনা যায়, মন মাঝে যেন কার। অবহেলা করে দৌড়াইয়া যাই যদি কেনে হারি কিছু নাহি পাই, অবহেলা করে দৌড়াইয়া যাই যদি কেনে হারি নাহি পাই, ফিরে এসে কাছে দেখি হৃদি মাঝে দাঁড়াইয়া আছে আমার অপেক্ষায়, মন মাঝে যেন কার ডাক শোনা যায়, মন মাঝে
আমি হলে তারি সে হতো আমারি, নিলে তারি মর্ম কাটত কর্ম দূরি, আমি হলে তারি সে হতো আমারি, নিলে তারি মর্ম কাটত কর্ম দূরি, কেন কি কারণ নিলে না তার মন মোহন নামটি ধরা মাঝে যেন ডাক শোনা যায়, মন মাঝে যেন যেন আমারে অতি সাধিত রে হাত দুখানা ধরে কাছে আরে ও কি ও গাড়িয়াল ভাই, কত রব আমি পন্থের দিকে চায়ারে। উত্তরবঙ্গের রংপুরের মেয়ে বর্ণা বিশ্বাস আমাদের আজকের হিজলতামালের অতিথি, ঠিক বললাম তো? জি। রংপুরে আপনার বাড়ি, রংপুরের মানুষ তো লোকগান কতখানি ভালোবাসে সে আমরা সবাই জানি। জি। আর আমরা রংপুরের মানুষকে অনেক বেশি ভালোবাসি। আচ্ছা। কারণ লোকগানে সমৃদ্ধ একটা জায়গা হচ্ছে রংপুর। জি। সেখানকার গরুর গাড়ি চলা, জি, কাঁচা মিঠু পথ ভাঙার যে আওয়াজ, সেটি রংপুরের মানুষের শরীরে তার কোষের মধ্যে একেবারে মিলেমিশে একাকার হয়ে আছে। কি গান শোনাবো? আমি যে গানটা গাবো তিস্তা পাড়ের রশিয়া জালুয়া, আর গানটা লিখেছেন সুর করেছেন শ্রদ্ধেয় খন্দকার মোহাম্মদ সম্রাট আলী। এটা কি ভাওয়াইয়া গান? জি, এটা ভাওয়াইয়া গান। রংপুরের মানুষ অবশ্যই ভাওয়াইয়া গান তার কাছ থেকে আমরা শুনতে চাই। জি, ভাওয়াইয়া। চলেন গান শুনি।
কক্সবাজারের মেয়ে সমেরা আক্তার আমাদের অতিথি শিল্পী। চলুন কথা বলি তার সঙ্গে। কেমন আছেন সমেরা? ভালো আছি, আপনি ভালো আছেন? ভালো আছি। আপনার নামটা খুবই কি বলবো ইউনিক, এই নাম আমি আগে কখনো শুনিনি। কে রেখেছেন, বাবা না মা? এটা আমার খালামণি রেখেছে। কত বছর বয়স থেকে গান করছেন? আমি ক্লাস ফোর থেকে। ক্লাস ফোর থেকে? অনেক ছোট থেকে গান করা। কক্সবাজার, চট্টগ্রাম এইসব অঞ্চলের প্রচুর গান রয়েছে, সেরকম আঞ্চলিক গান আমরা শুনতে চাই আপনার কাছ থেকে। আমরা কি সেরকম কিছু পাবো কিনা আজকে? জি অবশ্যই, আমি যেহেতু চট্টগ্রামের মেয়ে আমি চট্টগ্রামের গানই করবো। ফরিদ বঙ্গবাসী ভাইয়ার কথাও সুরে আস্তে আস্তে চালা সম্পান ও মাঝি ভাই। ঠিক আছে, চ্যালেঞ্জ। কালবৈশাখী ঝড় আসে, এ যেন ধ্বংসলীলা। টিনের চাল উড়ে যায়, গাছের ডাল ভেঙে পড়ে, আর ধ্বংসস্তূপের ভেতর থেকেই তো সম্ভাবনার শুরু। তাই তো শেষ করতে চাই আজকের হিজল তমাল গানে গানে, আর প্রত্যাশা রেখে যেতে চাই আগামী পর্ব দেখার। লোকজ গানের হিজল তমাল নিয়ে আরও নতুন নতুন পসার সাজিয়ে আবারও আপনাদের সামনে আমি তাসনিফা মোহনা হাজির হয়ে যাব। ভালো থাকবেন সবাই।